এক্সাম চ্যালেঞ্জে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গ আফগারি পুলিশের বাংলা ক্লাসের যে সিরিজটা আমি শুরু করেছিলাম তারা আজকে বাইশ নম্বর পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এর আগে আমি অলরেডি একুশটা ক্লাস করেই ফেলেছি তোমরা যারা নতুন আছো যারা এখনও সেই ক্লাসগুলো করেন ডিসক্রিপশানে লিংক পেয়ে যাবে তোমরা কাহিনটি ডিসক্রিপশান চেক করে ক্লাসগুলো করে নিও বন্ধুরা মেন প্রশ্নে আসার আগে তোমাদের কাছে কিছু আলোচনার বিষয় আছে যেগুলো হচ্ছে আফগারি পুলিশের বাংলা সিলেবাস নিয়ে আগের দিনও তোমাদের সঙ্গে আলোচনা করেছি আজকেও আলোচনা করে নিচ্ছি বন্ধুরা দেখো আফগারি পুলিশের বাংলায় কী কী পড়তে হবে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা বই ও লেখকের নাম সাহিত্যের ইতিহাস ব্যাকরণ নাম চরিত্র স্রষ্টা আর অনুচ্ছেদ এই যে কয়েকটা আছে ছটা টপিক এই টপিকগুলো তোমরা যদি কমপ্লিট করে ফেলো তাহলে আফগারি পুলিশের বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের মানে বাংলা বিষয় নিয়ে কোনো সমস্যাই কিন্তু থাকবে না বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এই যে বই ও লেখক সাহিত্যের ইতিহাসে প্রায় পাঁচশোটির কোয়েশ্চেন এবং ছদ্মনাম নাম নিয়ে আমি ক্লাস কিন্তু অলরেডি করে ফেলেছি এবং চরিত্র সোর্সটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি ব্যাকাউন্ডে দুটো ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করিয়েছি এবং অনুচ্ছেদের ক্লাস আমি সামনেই দেবো দিলেই তোমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা যারা এখনও ক্লাসগুলো করোনি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের তোমরা কাইন্ডলি ডিসক্রিপশান চেক করে ক্লাসগুলো করে নিও বন্ধুরা আজকের প্রশ্নগুলো কিন্তু এমসি কিউ আকারে থাকবে তোমাদের কিন্তু আমি পাঁচ সেকেন্ড করে টাইম দেবো তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো না পারলে আমি পাঁচ সেকেন্ড পর তোমাদের বলে দেবো বন্ধুরা দেখো ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে এটি কার উক্তি ক সৈয়দ মুস্তাফা আলী খ রবীন্দ্রনাথ ঠাকুর গ মোল্লা ঘ কাজী নজরুল ইসলাম তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে বন্ধুরা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো না পারলে আমি পাঁচ সেকেন্ড পর তোমাদেরকে অবশ্যই বলে দেবো তাহলে এখানে উত্তরটা কী হবে একটু বলো এখানে অ্যান্সার হবে অপশান গ মোল্লা তাহলে যারা যারা অপশান গ উত্তর বলছো তাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখো আমি তা পারি না এখানে আমি কে আমি তা পারি না এখানে আমি কে এক কবির মা দুই কবির বাবা গ কবির নিজে এবং ঘ হচ্ছে কবির বোন তাহলে এখানে অ্যান্সারটা কী হবে তোমরা নিজে দেওয়ার চেষ্টা করো তাহলে এখানে অ্যান্সার হবে অপশান গ কবি নিজে তাহলে কবি নিজে এখানে অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে বেদব্যাস বলা হয়েছে ক গৌরী গণদেশক দীপিকা খ চৈতন্য চৈতামৃত গ শ্রীকৃষ্ণ কীর্তন গ ভাগরি তো এখানে কোনটা অ্যান্সার হবে তো এখানে উত্তর হয়ে যাবে বন্ধুরা এখানে অ্যান্সার হচ্ছে ক তোমরা যারা ক উত্তর দিচ্ছ তাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে গৌরী গণদেশ দীপিকা হচ্ছে রাইট অ্যান্সার বন্ধুরা নেক্সট দেখে নাও বনে পাহাড়ে কার লেখা তাহলে বনে পাহাড়ে এটা কার লেখা কি উত্তর হয়ে যাবে ক সুনীল গঙ্গোপাধ্যায় খ সত্যেন্দ্রনাথ দত্ত গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে অ্যান্সার হবে ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তোমরা যারা ঘ উত্তর বলছো তাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখে নাও এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কে কতগুলো অ্যান্সার দিতে পারছো বন্ধুরা দেখো আজকে পাঁচ নম্বর প্রশ্নটি কি আছে কবি কর্ণপুর রচিত চৈতন্য চন্দ্রোদয় নাটকটির নাট্যকার কে তাহলে এই নাটকের নাট্যকার কে ক হচ্ছে প্রসন্ন পোষণ মুখোপাধ্যায় খ কৃষ্ণ মিশ্র গ মাইকেল মধুসূদন দত্ত ঘ প্রবচন্দ্র রায় তাহলে এখানে অ্যান্সারটি কি হবে বন্ধুরা এখানে অ্যান্সার হয়ে যাবে খ কৃষ্ণ মিশ্র নেক্সট প্রশ্নটি দেখে নাও রবীন্দ্রনাথের ফাল্গুনি নাটক কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে কি অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশনগুলো দেখো ক সবুজপত্র খ আনন্দ মঠ গ সঞ্জীবিনী এবং ঘ হচ্ছে জাগরণ তাহলে এখানে অ্যান্সারটা কী হবে এখানে অ্যান্সার হয়ে যাবে যারা ক বলছো তাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখে নাও জয় চৈতন্যমঙ্গল কবে প্রকাশিত হয় তাহলে এখানে উত্তরটা কী হবে ষোলোশো বারো ষোলোশো কুড়ি পনেরোশো বারো পনেরোশো কুড়ি তারা সঠিক উত্তরটা কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ষোলোশো বারো যারা ষোলোশো বারো অ্যান্সার দিচ্ছ তাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখে নাও চৈতন্য মঙ্গল কাব্য কোথা থেকে প্রকাশিত হয় ক হচ্ছে কাব্য পরিষদ খ সাহিত্য পরিষদ গ গ্রন্থ পরিষদ ঘ হচ্ছে প্রকাশন পরিষদ তাহলে এখানে উত্তরটি কী হবে দেখে নাও বন্ধুরা এখানে উত্তর হবে সাহিত্য পরিষদ তাহলে যারা সাহিত্য পরিষদ অ্যান্সার দিচ্ছ তাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখে নাও নিম্নলিখিত মধ্যে রবীন্দ্রনাথের লেখা তিন সঙ্গীর গল্পের অংশ কোনটি তাহলে এর মধ্যে কোনটি তিন সঙ্গী গল্পের অংশ ক পথের পাঁচালী খ শেষ কথা গ মঙ্গলবার ঘ চাঁদের পাহাড় তাহলে বন্ধুরা এখানে অ্যান্সার কি হয়ে যাবে যারা খ অ্যান্সার বলছো তাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখে নাও কোন কবি মনসার নাম জঙ্গুলি বলেছেন তাহলে কোন কবি বলেছেন ক কবি সুকান্ত খ সুকুমার রায় গ বিপ্রদাস পিপলাই ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে বন্ধুরা একটু বলো তো বন্ধুরা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ যারা যারা অপশান গ বলছো তাদের একদম রাইট অ্যান্সার হয়ে যাবে বিপ্রদাস পিপ্লাই তাহলে বন্ধুরা নেক্সট দেখো এখানে কি তোমাদের নেক্সট কোশ্চেনটি আছে ড্রামেটিক পারফরমেন্স অ্যাক্ট কত সালে পাশ করা হয় তাহলে পাস হয় কত সালে ক আঠেরোশো ছিয়াত্তর ঘ উনিশশো সাতচল্লিশ ঘ উনিশশো একান্ন ঘ আঠেরোশো আটাত্তর তাহলে এখানে উত্তরটি কী হবে তাহলে বন্ধুরা এখানে উত্তর হবে তোমরা যারা ঘ অ্যান্সার দিচ্ছ তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ আঠারোশো সাল এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখো আম পাতা কার রচনা ক পবিত্র সরকার খ জীবনানন্দ দাস গ বিপ্রদাস পিপলাই ঘ রমণীনাথ মিত্র তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা তাহলে বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক তোমরা যারা ক পবিত্র সরকার অ্যান্সার দিচ্ছ তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ বন্ধুরা দেখো নেক্সট কোয়েশ্চেনটি তাহলে আজকে তেরো নম্বর প্রশ্ন কী আছে রবীন্দ্রনাথের গদ্য কবিতার পৃথিবী কোন কাব্যের অন্তর্গত ক শেষ কথা খ পত্রপুট গ সঞ্চয়িতা ঘ পুরবী তাহলে এখানে অ্যান্সারটি কী হয়ে যাবে তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তাহলে এখানে অ্যান্সার হবে অপশান খ যারা যারা বলছো তারা একদম সঠিক অ্যান্সার বলছো পত্রপুট হচ্ছে এর রাইট অ্যান্সার বন্ধুরা নেক্সট দেখো পঞ্চানন্দ কার সম্পাদিত পত্রিকা তাহলে এখানে কার সম্পাদিত পত্রিকা হবে ক প্রমোদ চৌধুরী খ প্রবোধচন্দ্র সেন গ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে অ্যান্সারটি কী হয়ে যাবে বন্ধুরা চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তোমরা যারা গ অ্যান্সার দিচ্ছ তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ বন্ধুরা নেক্সট দেখো ছড়া ছন্দ কে দলবৃত্য করেন ক চৌধুরী খ চন্দ্র সেন গ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে পনেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে খ তোমরা যারা অ্যান্সার প্রবচ সেন বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ বন্ধুরা নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্নটি কী আছে বহুরূপী তখন লাটে উঠবে তাহলে বহুরূপী একটি কি খ হচ্ছে নাটক গোষ্ঠী খ হচ্ছে সাহিত্যিক গোষ্ঠী গপ প্রকাশন আর ঘ হচ্ছে কোনোটি নয় তাহলে বন্ধুরা এখানে সঠিক অ্যান্সার কী হবে তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক নাটক গোষ্ঠীর নাম বহুরূপী নেক্সট দেখো নোটন নোটন পায়রাগুলি উপন্যাসটি রচয়িতা কে ক হচ্ছে কেতকি কুশারি ডাইসন ক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় গ মাইকেল মধুসূদন দত্ত ঘ হচ্ছে প্রমোদ চন্দ্র সেনগুপ্ত তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে বন্ধুরা সতেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে অপশান ক তোমরা যারা ক অপশান দিচ্ছ তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ কেতকি কুশারি ডাইসন একদম এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা নেক্সট দেখে নাও চার্জার ক কত সংখ্যক পদে কৌলিন্য প্রথার কথা আছে বন্ধুরা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে এখানে চার্জার এখানে বর্গের যা হবে না এখানে যা হবে তোমরা কাইন্ডলি এটা একটু ঠিক করে নিও এখানে কিন্তু বর্গের যা হবে না এখানে অন্তর্্য হবে তোমরা নোট করার সময় কাইন্ডলি একটু চেক করে নিও তাহলে এখানে হবে কি চর্জার কত সংখ্যক পদে কৌলিন্য প্রথার কথা আছে ক সতেরো নম্বর পদে খ আঠারো নম্বর পদে গ উনিশ নম্বর পদে এবং ঘ কুড়ি নম্বর পদে এখানে রাইট অ্যান্সার কি হবে আঠারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশান খ আঠারো নং পদে চর্যার কৌলিন্য প্রধার কথা বলা আছে যেমন ধরো নেক্সট দেখে নাও উনিশ নম্বর কি আছে আজকে ঈশ্বরপুরী চৈতন্যদেবকে কোন গ্রন্থ দেন তাহলে ঈশ্বর চৈতন্যদেবকে কোন গ্রন্থ দিয়েছিলেন ক চৈতন্য ভগবত খ গোত্রান্তর গ শ্রীকৃষ্ণ কীর্তন ঘ হচ্ছে কৃষ্ণ কালী তাহলে উনিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে এখানে অপশান ঘ যারা বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ তো বন্ধুরা নেক্সট দেখে নাও ভারত জীবন কথা সংগ্রহ করে প্রথম প্রকাশ করেন কে ক রাজা রামমোহন রায় খ ঈশ্বরগুপ্ত ঘ সুনীল গঙ্গোপাধ্যায় ঘ প্রমোদ চৌধুরী তাহলে এটা অ্যান্সার কী হবে তোমরা দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান খ গুপ্ত তোমরা যারা ঈশ্বরগুপ্ত অ্যান্সার দিচ্ছ তাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা নেক্সট প্রশ্নটি দেখো আজকে একুশ নম্বর প্রশ্ন কি আছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহের মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত ছিল ক ছশো পঞ্চাশ থেকে বারোশো সাল খ বারোশো থেকে পনেরোশো সাল গ পনেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ সাল ঘ সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো পঞ্চাশ সাল তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হবে অপশান ক ছশো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল তোমরা যারা অপশান ক বলছো তাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখো বাংলা গদ্যে জনক কে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ সত্যজিৎ রায় গ জয়দেব তাহলে বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কী হবে বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ যারা অপশান খ বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের একদম রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা নেক্সট দেখে নাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন ক কুড়ুচন্ডী দাস খ রমণী গুপ্ত গ কানা হরিদত্ত ঘ লালন শাহ এখানে অ্যান্সার কি হয়ে যাবে অপশান ক যারা অ্যান্সার দিচ্ছে তাদের একদম সঠিক অ্যান্সার বুরুচন্ডী দাস এ রচনা করেছিলেন বন্ধুরা নেক্সট দেখো বাংলা ভাষা আদিকবি কে তাহলে বাংলা ভাষার আদিকবি কে ছিলেন ক কুরুচন্ডী দাস খ রামনিধি গুপ্ত গ কানা হরিদত্ত গ হচ্ছে লালন সাহ এখানে অ্যান্সার কি হয়ে যাবে বন্ধুরা এখানে অ্যান্সার হবে তোমরা যারা গ অ্যান্সার দিচ্ছ তাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে কানা হরিদত্ত বন্ধুরা পঁচিশ নম্বর প্রশ্নটি দেখে নাও উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে ছিল তাহলে কে ছিল বন্ধুরা ক পূর্ণদাস বাউল রামনিধি গুপ্ত গ গৌরী কিশোর ঘ লালন শাহ তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে এখানে অ্যান্সার হবে লালন শাহ বন্ধুরা এই পঁচিশটি প্রশ্ন কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করার কথা আমি ভেবেছিলাম এবং তোমাদেরকে এই পঁচিশটি প্রশ্ন কিন্তু প্রোভাইড করিয়েছি বন্ধুরা তোমাদের জন্য আরেকটি প্রশ্ন আছে আজকে কোশ্চেন অফ দ্য ডে দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে কী আছে গীত গোবিন্দ কে রচনা করেন তাহলে বন্ধুরা এখানে দেখে নাও গীত গোবিন্দ কে রচনা করেছিলেন ক সুনীল গঙ্গোপাধ্যায় খ জয়দেব গ নাথ এবং ঘ হচ্ছে জীবনানন্দ দাস বন্ধুরা এটা কিন্তু তোমাদের অ্যান্সার দিতে হবে তোমরা যারা এই প্রশ্নটার অ্যান্সার পারবে সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্টস বক্সে লিখে দাও এর সঠিক অ্যান্সারটা তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাও এর সঠিক অ্যান্সারটা কী এবং আমি সামনের যে ভিডিওটি প্রোভাইড করব যে ক্লাসটি তোমাদেরকে করাবো সেখানে কিন্তু আমি এটা উত্তর বলে দেব। তো বন্ধুরা তোমরা কমেন্টস বক্সে জানাবে এর সঠিক উত্তরটি এবং বন্ধুরা তোমরা এই যে পঁচিশটি প্রশ্ন দিলাম তার মধ্যে কতগুলো অ্যান্সার দিতে পেরেছো সেটাও কিন্তু তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই কমেন্টস বক্সে এই প্রশ্নের উত্তরগুলো দাও এবং বাংলা জেনারেল নলেজ এবং বাংলা ক্লাস করার জন্য এক্সাম চ্যালেঞ্জের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং